বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের মজুদের উদ্দেশ্যে চট্টগ্রামের খাতুনগঞ্জে এখনই বিক্রি বন্ধ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আমরা তো সাপ্লাই অর্ডার পাইছি অর্ডার তো পেঁয়াজ দিতে হইব পেঁয়াজ দিতে পারতেছি না আর বন্ধ করে চুপচাপ বসে রয়েছে আমরা বাইরের পেঁয়াজ খাই না পছন্দ হয় না এখান থেকে বেরিয়ে আসতে হবে হঠাৎ করে ভারতের সরকার আমাদের এক্সপোর্ট বন্ধ করে দিল পেঁয়াজের এতে আমরা যারা আমদানিকারকরা আছি তারা বিব্রত অবস্থায় আছি তারা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ টাকা সঠিকভাবে ব্যবহার হলে আরও এগিয়ে যেত দেশ নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী দুর্নীতিতে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি শ্রমিক সরবরাহের অনুমোদন নিয়ে সদরঘাট নিয়ন্ত্রণ করছে কতিপয় প্রভাবশালী খেয়াঘাট থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা আদায় ক্যান্সারের উপাদান থাকায় ভারতীয় দুই কোম্পানির কাঁচামাল দিয়ে বাংলাদেশে রেনিটিজিন উৎপাদন নিষিদ্ধ বিক্রি বন্ধের নির্দেশনা এবং শরতের আকাশে বর্ষার সুর আশ্বিনের শেষ বেলার ভারী বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী বিভিন্ন স্থানে জলাবদ্ধতা বাংলাদেশ সহ বিদেশে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত দেশটির বাণিজ্য মন্ত্রণালয় রফতানি নীতি সংশোধন করে পেঁয়াজকে নিষিদ্ধ পণ্যের তালিকায় এনেছে এদিকে পেঁয়াজের দাম বেড়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যেও এ বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য নাসিক এবং মহারাষ্ট্র জুড়ে যে পরিমাণে বন্যা হয়েছে এবং বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হয়েছে পেঁয়াজের যে পেঁয়াজের ক্ষেত্র বলে পরিচিত নাসিক অঞ্চলটি মূলত মহারাষ্ট্র রাজ্য থেকে এই পেঁয়াজ গোটা ভারতে যেমন সরবরাহ করা হয় ঠিক সেরকমই ভাবে বাইরের দেশেও কিন্তু পেঁয়াজ যায় যে কারণে কিন্তু এখন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু রবিবার থেকেই কার্যকর করা হবে এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে যে সোমবার থেকে কিন্তু সব ধরনের ভারত থেকে বিদেশে সব ধরনের পেঁয়াজ রপ্তানি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বন্যার ব্যাপার আছে মহারাষ্ট্রে যে বন্যা হচ্ছে আপাতত আগেও হয়েছে এই মুহূর্তে হচ্ছে তারপরে মালবোরি ট্রাকের ব্যাপার হচ্ছে হাতে সমস্যা হচ্ছে বাইরে যে পেঁয়াজগুলো যাচ্ছে সেটা আমাদের যদি দেশের সাধারণ মানুষ পায় বৃষ্টি কমে যাবে বৃষ্টির জন্য এমনিতে নাকি জল হয়েছে তো ওই জন্য দাম রাজ্য সরকারগুলো সরকারি অর্থ বরাদ্দ করে সহনশীল মূল্যে সাধারণ মানুষের কাছে পেঁয়াজ যে বিক্রি সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে গতকাল থেকে আমরা দেখেছি যে দিল্লি সরকারের পক্ষ থেকে কিন্তু স্থানীয় যে মুদ্রা 29 টাকা 33 পয়সা কেজি দরে কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত পেঁয়াজের তারা খুচরো বাজারে এবং ভ্রাম্যমাণ বাজার তৈরি করে পেঁয়াজ বণ্টন করবে কিনা বিক্রি করবে না সে বিষয়ে কিন্তু এখনো পরিষ্কার নয় বাজারের যে মূল্য সেটার ওপর হ্রাস টানার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় তরফ থেকে আপাতত কিন্তু আন্তর্জাতিক যে রপ্তানি হয় সেই রপ্তানি কিন্তু পেঁয়াজের দিক থেকে বন্ধ রাখা হয়েছে তো এই ছিল আমার কাছে কলকাতার মানিকতলা বাজার থেকে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের সর্বশেষ তথ্য এদিকে ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে পেঁয়াজ বিক্রি বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে মূলত মজুদের উদ্দেশ্যেই পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা আমদানিকারকরা বলছেন এই অবস্থা অব্যাহত থাকলে দেশের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ভারত নির্ভরতা কমিয়ে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির কথা বলছেন ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শফিকুল আলম দুপুরের দিকে হঠাৎ করে ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়ে গেছে পেঁয়াজের দাম সকালে যে পেঁয়াজ 58 থেকে 60 টাকায় বিক্রি হয়েছিল সন্ধ্যার পর 70 ও 75 টাকাও বিক্রি করেননি ব্যবসায়ীরা তারা বলছেন তারা কমিশনে ব্যবসা করে সেজন্য আমদানিকারকরা না বলা পর্যন্ত বিক্রি করতে পারছেন না পেঁয়াজ 55 টাকা রেট ছিল তো আমাদের লোক আছে আমরা আস্তে আস্তে গাড়িতে আসছি তো একটু জামে পড়ছে আইসা দিয়ে দেখুন সব বন্ধ কোনো পেঁয়াজ সে তার বিক্রি হবে না কোনোভাবেই মানে আর দিবে না পেঁয়াজ ওদের দেশে শর্টের জন্য
তারপরে বাংলাদেশে প্রভাবটা পড়ে গেছে। বাংলাদেশে যে অল্প পেঁয়াজ যেগুলো ছিল এগুলো বেচা আপাতত বন্ধ আছে। 70-75 টাকা রেট দিছে, এখনো কোনো কাস্টমার ওইভাবে খায় নাই। এই অবস্থায় ভারত নির্ভরতা কমাতে চীন, তুরস্ক, মিশর ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির কথা বলছেন ব্যবসায়ীরা। চায়না আছে পেঁয়াজ, বা পাকিস্তান আছে, বা মিশর আছে, এই তুরস্ক আছে, এই পেঁয়াজগুলো আসলে আমাদের এখানে খায় না। যখন রেটটা বেড়ে যায় তখন ওইটা মানে খায় আর কি, কোনো রকমে খায়। গত 13 সেপ্টেম্বর ভারতে পেঁয়াজ রপ্তানিতে মূল্য বাড়িয়ে দেওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শফিকুল আলম, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গেল 10 বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেত। দুর্নীতি করে যারা অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার নিউ ইয়র্কে ম্যারিয়ট মার্কুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের উন্নয়ন আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিজের 73তম জন্মদিনে নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত ও জন্মদিনের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা। এক ঘন্টারও বেশি সময় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বলেন, এই উন্নয়ন আরও এগিয়ে যেত যদি সবাই আন্তরিক হত। যে পরিমাণ উন্নয়ন প্রকল্প আমরা নিচ্ছি তার প্রতিটি টাকা যদি সঠিকভাবে ব্যয় হতো, ব্যবহার হতো, তো বাংলাদেশ আজকে অনেক দূর আরো উন্নত হতে পারত। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে এখানে কোথায় লুপহোল, কোথায় ঘাটতিটা, কারা কোথায় কিভাবে এই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল দেশে পরিচালিত দুর্নীতি বিরোধী অভিযানের প্রসঙ্গ। তিনি বলেন, ব্যক্তি কিংবা দলীয় পরিচয় যাই হোক না কেন, দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। অনিয়ম, উশৃঙ্খলতা বা অসৎ উপায় যদি ধরা পড়ে, সে যেই হোক না কেন আমার দলের হলে। বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করে সরকার প্রধান বলেন, নির্বাচনে বিজয়ী হওয়া নয়, প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়াই তাদের উদ্দেশ্য ছিল। একজন গায়ে লন্ডনে বসে বাণিজ্য আর বাকি সব গায়ে বাংলাদেশে বসে বাণিজ্য। এইভাবে একটা মানে 300 সিটের বিপরীতে যদি সালে মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা, বঙ্গবন্ধুর দেশ পরিচালনা এবং তার বর্তমান রাজনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সংবর্ধনায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঞ্চে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। বাংলাদেশের সুশাসন, মানবাধিকার এবং গণতন্ত্র সুসংগত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো নির্বাচন করেছে, তারা দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। অতএব যারা বলেন দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে তাদের অভিযোগ সত্য নয়, দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। ব্যক্তি বা দলীয় পরিচয় যাই হোক না কেন, দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না, প্রধানমন্ত্রীর এমন হুঁশিয়ারিকে সময় উপযোগী ও যথাযথ উল্লেখ করে তা চলমান রাখার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। এ উদ্যোগ অব্যাহত থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ বাজেটের প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানো যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। গেল সপ্তাহে শুরু হওয়া ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান এখনও চলছে। এরই মধ্যে শনিবার নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ অভিযান অব্যাহত রাখার কথা জানান। প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে স্বাগত জানিয়ে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে উন্নয়নের নানা অর্জন আরও সুসংহত হবে। এই যে কঠোর অবস্থান ইতিমধ্যেই আমরা দেখছি, কাসিনোর বিরুদ্ধে আমরা দেখেছি নদীর পাড়ে যে ছাপনাগুলো ছিল সেগুলি ভাঙা হচ্ছে, এবং আমি আশা করছি যে এটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং সব জায়গায় যদি দুর্নীতি দমনে একইভাবে কঠোর অবস্থানে থেকে কাজ করা হয় তাহলে আমাদের যে অর্জন ইতিমধ্যে হয়েছে সেটা সুসংহত হবে, এবং আমরা যে ত্বরান্বিত করতে চাচ্ছি উন্নত বিশ্ব, উন্নত দেশ হওয়ার যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেই লক্ষ্যর দিকে আমরা দৃপ্ত পদে এগিয়ে যেতে পারবো। সরকারের নানা উন্নয়ন প্রকল্পে অপচয় কমানো গেলে স্বাস্থ্য, শিক্ষার মতো প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানো যাবে, যা মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্য দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। বাজেটারি প্রসেস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দরপত্র আরোহণ থেকে শুরু করে এই ব্যাপারগুলোতে যদি আমাদের স্বচ্ছতা আনয়ন করতে পারি,
বিশাল পরিমাণ অর্থের কিন্তু সাশ্রয় হবে এবং এই অর্থটাকে আমরা ব্যবহার করে আমরা কিন্তু শিক্ষাশাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সবসময় আমরা দেখি যে আমাদের বরাদ্দ অত্যন্ত অপ্রতুল সেখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী শুদ্ধি অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান অর্থনীতি বিশ্লেষকরা। যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুবলীগ নেতা সম্রাট আটক হয়েছেন কিনা সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানাতে পারবেন, তবে এ বিষয়ে সবাইকে অপেক্ষা করতে বলেন তিনি। সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডে শহীদ রমিজউদ্দিন স্কুলের পাশে নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শুধু মন্ত্রী এমপি নয়, বিএনপি নেতাদের সম্পদেরও হিসেব নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন আমার মনে হয় তিনি এই ব্যাপারে বলার অথরিটি তাহার, তিনি যা বলেছেন সেটার উপর বিশ্বাস করে থাকুন। প্লিজ ওয়েট অ্যান্ড সি, শীঘ্রই জানতে পারবেন। বিএনপি নেতাদেরও সম্পদের তথ্য বের করা হবে সবার, শুধু মন্ত্রী এমপি কেন, কে কত টাকার মালিক এটা প্রত্যেকের ব্যাপারে, তাদেরও ক্ষমতায় থাকতে যে সম্পদ আহরণ করেছেন সেটাও প্রকাশ শ্বেতপত্র প্রকাশ করা হবে। শুধু ক্যাসিনো নয়, সুশাসন প্রতিষ্ঠায় সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে 35 ও 36 বিসিএস এর কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যুদ্ধের ই নয়, অভিযান নয়, আমরা আইন যারা মানে না, যারা আইন বহির্ভূত কাজ করে, যারা দেশের শৃঙ্খলা, দেশের আইন অমান্য করে কাজ, কোনো ব্যবসা করে, অনৈতিক কাজ করে, তাদের জন্য আমরা আইনি ব্যবস্থা নেওয়ার এইটা প্রচেষ্টাটা। দল, রাজনীতি, সমাজ, এগুলির চেয়ে আমরা ঊর্ধ্বে রাখি আমাদের সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য। তারেক রহমানের বিরুদ্ধে ক্যাসিনোর টাকার ভাগ পাওয়ার অভিযোগকে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেন। ক্ষমতায় থাকতে নয়, বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তথ্যমন্ত্রী সাহেব নতুন নতুন তত্ত্ব নিয়ে উপস্থিত হচ্ছেন, তিনি এবার তত্ত্ব দিয়েছেন যে এই টাকা, ক্যাসিনোর টাকা, এটা নাকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে মাসিক ভাবে যায়। কি চমৎকার আবিষ্কার আপনার! এই কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আপনাদের জারি জুড়ি ফাঁস হয়ে গেছে। স্বাধীনতার মূল চেতনাই ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিএনপিকে ক্ষমতায় বসাতে চাই না, আমরা কোন রাজনৈতিক দলকে ক্ষমতা বসাতে না, আমরা জনগণকে তার ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। বন্ধুগণ, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষায় বিশেষ জোর দিচ্ছে সরকার। এতে এই শিক্ষায় প্রতি বছরই ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বিগত 10 বছরে কারিগরিতে ভর্তির হার 1% থেকে বেড়ে দাঁড়িয়েছে 17%। সাদিয়া আফরিনের রিপোর্ট। বেসরকারি খাত বড় হওয়ায় চাকরির বাজারে দিন দিন বাড়ছে দক্ষ কর্মীর চাহিদা, সেই সাথে দেশের বাইরেও চাহিদা বাড়ছে দক্ষ কর্মীর। ফলে প্রচলিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে ভালো ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীরাও এখন ঝুঁকছে কারিগরি শিক্ষার দিকে। কারিগরি শিক্ষায় ভর্তি হচ্ছে যাতে ভবিষ্যতে বেকার থাকতে না হয় এবং উদ্যোক্তা হতে পারে। নিজেকে স্বাবলম্বী করার জন্য টেকনিক্যাল সাইড এখন অনেক গুরুত্বপূর্ণ। একটা সময় অপেক্ষাকৃত কম মেধাবী কিংবা পাবলিক পরীক্ষায় খারাপ রেজাল্টধারীরা কারিগরিতে পড়ত, তবে গত 6 বছরে পাল্টেছে এ চিত্র। 2014 সালে কারিগরিতে শিক্ষার্থী ছিল মাত্র 9 লাখ, 2019-এর শেষের দিকে এই সংখ্যা 17 লাখ ছাড়িয়েছে। সরকার নির্ধারিত 2030 সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার হার 30% করার লক্ষ্যমাত্রার পথে এগোচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। মনিটরিং ব্যবস্থা জোরদার করছি এবং ইভ্যালুয়েশন ব্যবস্থা আমরা যথাযথভাবে করছি, সুতরাং কর্মক্ষেত্র ছাত্রছাত্রীরা পাশ করার পরে কর্মযোগ্য হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন, চাকরির বাজার বিবেচনায় বর্তমানে শিক্ষার্থী আর অভিভাবকরা আগ্রহী হচ্ছেন কারিগরি শিক্ষায়, তবে এই শিক্ষার প্রসারতা বাড়াতে প্রশিক্ষকদের আরও দক্ষ করে তোলার তাগিদ তাদের। প্রতি 5 জন শিক্ষার্থীর মধ্যে 1 জন যাবে কারিগরি শিক্ষায়, সেটা দেশের জন্যই দক্ষ জনশক্তি তৈরি করি বা বিদেশে কর্মসংস্থানের জন্য করি ব্যাপার না, ব্যাপারটা হলো যদি তৈরি করতে হয় তাহলে আমার মানসম্মত শিক্ষক দরকার, প্রশিক্ষক দরকার। বর্তমানে দেশের 49টি সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আসন বৃদ্ধি সহ এই শিক্ষা উন্নীতকরণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। কারিগরি
কলেজ শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার 2020 সালের মধ্যে দেশের কলেজ পর্যায়ের মোট শিক্ষার্থীদের মধ্যে 20% কারিগরি খাত থেকে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একই সাথে এই শিক্ষাকে আরও আধুনিকায়ন এবং এর মানের উপর গুরুত্ব দিলে এই খাতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। আশ্বিনের শেষবেলার ভারী বৃষ্টিতে রাজস্থানের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে রাজস্থানের কাঁঠালবাগান এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, রাব্বি, আসলে রাজধানীতে কিন্তু দুপুরের পর থেকে মোটামুটি মাঝারি ধরনের একটি বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিটি এলাকা ভেদে কোথাও 30 মিনিট, কোথাও 45 মিনিট এরকম কিন্তু মাঝারি ধরনের একটি বৃষ্টিপাত ছিল এবং তারপরে কিন্তু যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে কিন্তু সেটি বিকেল অবধি, কিন্তু সেই বৃষ্টিও কিন্তু থেমে যাওয়ার 3.5 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত আপনারা যেটি দেখছেন যে রাজধানীর অনেক এলাকায় এখনও অলিগলিতে বিভিন্ন স্থানে আসলে পানি জমে আছে এবং তার ফলে কিন্তু যে জনভোগান্তি সেটা কিন্তু চরমে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটি আছি, যে রাজধানীর কাঁঠালবাগান, এই কাঁঠালবাগানই কিন্তু সবচেয়ে বড় একটি উদাহরণ যে এখনও পর্যন্ত যে বৃষ্টি থামার দীর্ঘ সময় পেরিয়ে গেল, আসলে যে জলবন্দী মানুষ তাদেরকে আসলে যে স্বস্তির কোনো খবর যে কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা দিতে পারছে না বা নিশ্চিত করতে পারছে না সেটির কিন্তু উদাহরণ এই মুহূর্তের যে কাঁঠালবাগান এলাকা। আমরা আসলে যে আজকে বৃষ্টি হওয়ার পরে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা ছিলাম, প্রধান প্রধান সড়কগুলোতে যেমন ছিলাম ঠিক একইভাবে অলিগলিতেও ছিলাম। তো সব জায়গায় আসলে মানুষ যেটি অনেক ক্ষোভ প্রকাশ করেছেন তারা আসলে যেটি বলেছেন, আজকে আসলে এরকম একটি সামান্য বৃষ্টিপাত হয়েছে তার মধ্যেই যে অবস্থা তৈরি হয়েছে সেটি কিন্তু মানুষকে প্রচণ্ড ভোগান্তির মধ্যে ফেলতে হয়েছে। এবং আমরা কিন্তু যে রাজধানীর যে মূল সড়কগুলোতে সেখান থেকে কিন্তু আমরা যেটি দেখছি যে সন্ধ্যার পরেও কিন্তু অনেক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে মূল সড়কেও পানি বন্দী মানুষ ছিল এবং তার ফলে কিন্তু দেখা যায় যে আজকে দিনভর বিভিন্ন জায়গায় যে রাস্তা সংকুচিত হওয়ার কারণে কিন্তু যানজটেরও তৈরি হয়েছে। তো মানুষ আসলে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছেন, তারা আসলে যেটি বলছেন যে সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা কিংবা যারা নীতি নির্ধারক আছেন তারা আসলে যে নানান সময়ে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তারা আসলে বর্ষা মৌসুম এলেই কিন্তু বা বর্ষা মৌসুমের আগেও কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে বৃষ্টিতে যেন মানুষ যেন জন ভোগান্তি যেন না বাড়ে সেটার জন্য তারা নিশ্চিত করবেন এবং সে অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন। কিন্তু বাস্তবতা হলো বৃষ্টি আসে, বর্ষা আসে, কিংবা এখন যে বর্ষার বা বৃষ্টি হলেও দেখা যায় যে সেই যে জনভোগান্তি সেটা কিন্তু ঠিক আগের মতনই থেকে যায় এবং যে পয় নিষ্কাশন ব্যবস্থার যে উন্নতি করা সেটি কিন্তু কেবলমাত্র কথার কথা কিংবা প্রতিশ্রুতি দিয়ে আটকে থাকছে, বাস্তবতা বলছে ভিন্ন কথা। তো এই ছিল আমার কাছে আজকের বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবরাখবর। ফিরছি স্টুডিওতে রাব্বি। হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, অনুমোদন আছে শুধু ঘাট শ্রমিক সরবরাহের, কিন্তু নিয়ন্ত্রণ করছে পুরো সদর ঘাট। শুধু তাই নয়, ভুয়া ইজারার কথা বলে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে সদর ঘাটের বিভিন্ন পয়েন্ট থেকে। নিউ ভিশন ইকোসিটি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেরিয়ে এসেছে এমন তথ্য, যার নেতৃত্বে আছেন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ও জনপ্রতিনিধিরা। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিবের রিপোর্টে বিস্তারিত। সদরঘাট, শত শত লঞ্চের পাশাপাশি যেখানে বাবুবাজার থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত রয়েছে প্রায় 20টি খেয়াঘাট, যার মাধ্যমে প্রায় 2000 ডিঙি নৌকা দিয়ে প্রতিদিন কমপক্ষে অর্ধলক্ষ যাত্রী নদী পার হয়। খেয়াঘাটগুলো সরাসরি বিএডব্লিউটি এর নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও সরজমিনে দেখা যায় গায়ের জোরে নিউ ভিশন ইকোসিটি নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা কোনো রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা তুলছে। আপনি বিএডব্লিউটির কোন পোস্টে আছেন? আমি ওয়ার্কার হিসেবে আছি। আপনার কার্ড দেখি? আমাদের কার্ড দেয় নাই তো। আপনি কি বিএলএলবিটি না নিউ ভিশনের? আমরা নিউ ভিশনের। এখানে বিএলএলবিটি কোনো লোক আছে? প্রতিষ্ঠানটির অনিয়ম আর চাঁদাবাজির আসল তথ্য বেরিয়ে আসে নৌকার মাঝিদের সঙ্গে কথা বলার পর। দৈনিক 100 টাকা গাড়ি খাজনা দেওয়া লাগে আমাদের। ইকবল ভাই আর শিবু ভাইরা মিললে আর কি গাড়ির জমাটা নেয়, কোনো কাগজপত্র দেয় না, কোনো রসিদ না। হিসেব করে দেখা যায় শুধু নৌকা থেকেই বছরে চাঁদার পরিমাণ দাঁড়ায় প্রায় 7.5 কোটি টাকা। তবে এসব বিষয়ে কথা বলতে গেলে প্রথমে সদরঘাট এলাকা তাদের ইজারা নেয়া দাবি করলেও চাঁদার কথা জানতে চাইলে সব অস্বীকার করেন অভিযুক্তরা। এটা দিয়ে ইজারা দেওয়া হয়েছে,
এই যে এইসব প্রত্যেকেই জেলা রয়েছে, এই গাতগুলো ওই জায়গায় দেওয়া হয়নি, এইটা বিআইডব্লিউটির মাধ্যমে শ্রমিক ই করে। এরকম কোন অভিযোগ আমি আসলে আজকে প্রথম শুনলাম। আমি জানি যে ওখানে নৌকা দেখভালের জন্য একটা সমিতি আছে। বিএডব্লিউটি বলছে তারা এর কিছুই জানেন না। যেহেতু সরকারি লোকের অভাব, তারপরেও আমরা প্রায় 50 জনের মতন এই এলাকায় এই সমস্ত কাজে নিয়োজিত করেছে। বিআইডব্লিউটি এর নাম ব্যবহার করে কেউ যদি কোনোভাবে অবৈধভাবে টাকা পয়সা আদায় করে সেটাকে আমরা চাঁদাবাজি বলবো, এবং সেই ক্ষেত্রে আমরা ইজারাদার তাকে আমরা বহিষ্কার করবো। এলোমেলোভাবে চলা এসব ডিঙ্গি নৌকা ডুবে শুধু গত 9 মাসেই মারা গেছে 17 জন যাত্রী। সব মিলিয়ে ঢাকা নদীবন্দরের মাধ্যমে বছর শেষে যে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে তা স্পষ্ট। তবে সংশ্লিষ্টরা বলছেন সরকারের রাজস্ব বাড়ানো ও এই ডিঙ্গি নৌকা ডুবে প্রতিনিয়ত যে মানুষ মারা যায় তা বন্ধ করার জন্য হলেও এই সদরঘাটের সব হাটগুলো বিএডব্লিউটির অধীনে আনা প্রয়োজন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ক্যান্সারের উপাদান পাওয়ায় ভারতের সারাকা ল্যাবরেটরিজ ও ডক্টর রেড্ডিস নামের দুটি কোম্পানি থেকে আমদানিকৃত কাঁচামাল থেকে তৈরি রেনিটিটিন গ্রুপের ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির আলোচনা শেষে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য হুমকিস্বরূপ এই ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশে হার্ট রিংয়ের দাম কমানোর পরও নাগালে আসেনি হৃদরোগের চিকিৎসা। সার্জারি সিংহভাগেই বেসরকারি হাসপাতালে হওয়ায় বাধ্য হয়ে বেশি খরচ করতে হচ্ছে রোগীদের। আবার সময় মতো অস্ত্রোপচারের জন্য তারিখ না পাওয়ায় বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি হাসপাতালের সার্জারি ব্যয়কে কাঠামোর মধ্যে আনার সময় এসেছে। পাশাপাশি সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়ানোরও পরামর্শ তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত সালেয়া বেগমের ভাল প্রতিস্থাপন হয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। অনেক কষ্টে 1,90,000 টাকা জোগাড় হলেও সার্জারির সিরিয়াল মিলতে সময় লেগে যায় 2.5 মাস। কুরমানের আগে আইছিলেন, তো আবার 2 মাস পর 16 তারিখে ডেট দিছিল। সক্ষমতা থাকলেও অপারেশনের ডেট পেতে অনেককেই অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির জরিপে 2018 সালে সরকারি বেসরকারি হাসপাতাল মিলে বড় ধরনের পরীক্ষা ও সার্জারি 50,000-এও পৌঁছেনি। এর মধ্যে জাতীয় হৃদরোগ হাসপাতালে এই সংখ্যা মাত্র 10,500। 50,000-এর বেশিরভাগ সার্জারি বেসরকারি হাসপাতালে সম্পন্ন হওয়ায় বড় ধরনের আর্থিক চাপের মধ্যে পড়ছেন সাধারণ রোগীরা। 3,80,000 টাকা আমরা জমা দিয়েছি, 2 মাস পরে টাকা হয়েছে, এখন আমি এসে সার্জারি করছি। আমাদের হাসপাতালে যদি সার্জারির জন্য কাউকে ওয়েট করতে হয় তাহলে মিনিমাম 6 মান্থস মিনিমাম ওয়েট করতে হবে। ওপেন হার্ট বা বাইপাস সার্জারিতে সরকারি হাসপাতালের খরচ মাত্র 50,000 হলেও বেসরকারি হাসপাতাল ভেদে এই ব্যয় 2.5 লাখ থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত। একটা হয়তো করতে পারে গভর্নমেন্টে, এতর হবে না, এত বেশি নিতে পারবে না, তবে টোটালি পারবে না, কারণ এটা তো ফ্রি মার্কেট। আইন হলেই হবে না, আইন প্রয়োগ করতে হবে এবং আমাদের আরেকটা বাস্তববাদী হতে হবে। নানান প্রণোদনার মাধ্যমে সরকারি হাসপাতালে সার্জারির সংখ্যা বাড়াতে না পারলে হৃদরোগ চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। ট্রেইনড লোকবল নেই, বিশেষ করে অ্যানেস্থেটিস্ট নেই, সাপোর্ট স্টাফ নেই। আমি একটা অপারেশন, হার্টের অপারেশন চট করে করতে পারবো না। আমার যদি অপারেশন করে সাকসেসফুলি রোগীকে বাড়ি পাঠাতে না পারি, সেটা পাঠানোর ব্যবস্থা তো আমাকে করতে হবে। ক্রমাগতভাবে বাড়তে থাকা হৃদরোগীর সংখ্যার সাথে সেইভাবে পাল্লা দিয়ে বাড়ছে না হৃদরোগের চিকিৎসার সুবিধা। সমস্যা সমাধানে সবার আগে দক্ষ জনবল তৈরির পাশাপাশি রাজধানী নির্ভর এই সেবাকে সারা দেশে ছড়িয়ে দেবার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের। মজুদের উদ্দেশ্যে চট্টগ্রামের খাতুনগঞ্জে এখনই বিক্রি বন্ধ, নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। উন্নয়ন প্রকল্পে বরাদ্দ টাকা সঠিকভাবে ব্যবহার হলে আরও এগিয়ে যেত দেশ, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। দুর্নীতিতে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। শ্রমিক সরবরাহের অনুমোদন নিয়ে সদরঘাট নিয়ন্ত্রণ করছে কতিপয় প্রভাবশালী, খেয়া ঘাট থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা আদায়। এবং ক্যান্সারের উপাদান থাকায় ভারতীয় দুই কোম্পানির কাঁচামাল দিয়ে বাংলাদেশে রেনিটিডিন উৎপাদন নিষিদ্ধ, বিক্রি বন্ধের নির্দেশনা।
এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।